হাই ফ্রেন্ডস, আমি অভ্র, তোমরা দেখছো জ্ঞানগাই চ্যানেল। আজকে আমরা সঞ্জু সিনেমাটার এমন একটা দৃষ্টিভঙ্গি থেকে রিভিউ করব যেটা গত 7-8 দিনে কোন রিভিউতে, হাজার হাজার বাজারের রিভিউতে তোমরা দেখোনি। সঞ্জু সিনেমাটা আসলে দুটো ভাগে ভাঙা হয়েছে, এটা আসলে দুটো ভাগে দুটো গল্পকে বলা হয়েছে। প্রথম অর্ধে গল্পটা হচ্ছে সঞ্জয় দত্তের ড্রাগ এডিকশন থেকে বেরিয়ে আসার গল্প, আর দ্বিতীয় পর্বের গল্প হচ্ছে সঞ্জয় দত্ত কি করে টেরারিস্ট অপবাদ থেকে নিজেকে বার করে নিয়ে আসলো। সবার আগে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে সঞ্জয় দত্ত একজন সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কোথাও গিয়ে সে একজন সাধারণ মানুষ। সে ব্যথা পেলে কাঁদে, পড়ে গেলে তার রক্ত বেরোয়, পুলিশ তাকে ধরে নিয়ে গেলে তার এমপি বাবাও তাকে বাঁচাতে পারে না। সঞ্জয় দত্ত এই সিনেমাতে কোথাও একজন সেলিব্রিটি হিসেবে কোনো ট্রিটমেন্ট পায়নি, তাকে বারবার এখানে একজন সাধারণ মানুষের চেয়ারে বসানো হয়েছে। আমরা সঞ্জু সিনেমাতে সঞ্জয় দত্তকে দেখব না, আমরা এই সিনেমাতে একজন সঞ্জু নামের সাধারণ ছেলেকে দেখব, যে কিনা ড্রাগ খায়, যে কিনা জীবনে বারবার ধাক্কা খায়, যে কিনা পড়ে যায়, তবু যে জীবনের হাত কখনো ছেড়ে দেয় না। সঞ্জয় দত্ত এখানে আমি বা আপনি হয়ে উঠেছি। আমরা রোজ হেরে যাই, রোজ পড়ে যাই, রোজ পিছিয়ে পড়ি, তারপর আমরা লড়াইটা ফিরিয়ে দিতে পারি না, আমরা চাই ফিরিয়ে দিতে, সব ভেঙে চুরে ফেলতে, জীবনে জিতে যেতে। সঞ্জয় দত্ত আমাদের হয়ে লড়াইটা জিতে গেছে, তাই সেসব দিয়ে একটা হ্যাপি ফিলিং নিয়ে আমরা সিনেমা হল থেকে বেরিয়ে আসি সঞ্জু সিনেমাটা দেখার পর। তুমি রোজ কলেজের লড়াইতে হেরে যাও, আমি রোজ অফিসের লড়াইতে হেরে যাই, আমরা রোজ জীবনের লড়াইতে হেরে যাই, আমরা রোজ পড়ে যাই, পরীক্ষায় ফেল করি, কালকে কোনোদিন প্রমোশন পাই না, হারতে হারতে একসময় আমাদেরও দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন আমরা সঞ্জুর সঞ্জয় দত্ত হয়ে উঠি। তাই জন্য যখন সঞ্জয় দত্ত জীবনকে একটা পাঞ্চ দিয়েছে, লড়াইটা ফিরিয়ে দিয়েছে জীবনের প্রতি, সেই লড়াইটা তখন আমার লড়াই হয়ে উঠেছে, সেই জিতটা তখন আপনার জিত হয়ে উঠেছে। তাই সঞ্জু সিনেমাটা আমার আপনার সিনেমা হয়ে উঠতে পেরেছে। কিন্তু আমাদের রোজ একটা হেরে যাওয়া আছে, রোজ একটা লড়াই আছে। আমার প্রতিজ্ঞা থাকে আমি আগামীকাল ভোর 5টায় উঠব, আপনার প্রতিজ্ঞা থাকে আপনি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। আমরা কোথাও গিয়ে এই লড়াইটা প্রতিদিন লড়ি এবং হেরে যাই। আমাদের অ্যাডিকশনের বিরুদ্ধেই লড়াই, আমাদের লড়াইটা হয়তো ঘুমের অ্যাডিকশনের বিরুদ্ধে, আমাদের লড়াইটা হয়তো ফেসবুক অ্যাডিকশনের বিরুদ্ধে, আমাদের লড়াইটা হয়তো জীবনে হেরে যাওয়ার বিরুদ্ধে। আমি যখন রাত্রিবেলা শোয়ার সময় ভাবি কাল সকালে উঠে এক্সারসাইজ করব, তখন আমি আসলে নিজের সাথে লড়াই করি। সঞ্জয় দত্তের লড়াইটা ছিল নিজের সাথে, পাশে কাউকে পেয়েছে কি পায়নি তাতে কিচ্ছু যায় আসে না। যে কোনো জায়গা থেকে লড়ে বেরিয়ে আসার জন্য মানুষকে আসলে নিজের সাথে যুদ্ধ করতে হয়। সেই যুদ্ধটা রোজ আমাদেরও করতে হয়, রোজ তুমিও করো, আমিও করি, আমরাও রোজ এই যুদ্ধটা করি। তাই আমরা এই যুদ্ধটাতে সঞ্জয় দত্তের কাছে নিজেকে, আমাদের নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারি। সঞ্জু সিনেমা থেকে আমরা শিখতে পারি, তুমি জীবনে যেখানেই হারিয়ে গিয়ে থাকো না কেন, ভুল রাস্তায় এসে তুমি যতদূর পৌঁছে গিয়ে থাকো না কেন, তোমার সামনে প্রতিদিন প্রতি মুহূর্তে সুযোগ আছে যে ওইখান থেকে তুমি ফিরে আসবে জীবনের মূল স্রোতে, এবং তুমি ঘুরে দাঁড়িয়ে লড়াইটা আবার পৌঁছে দেবে সবার কাছে। মেরি কম, সুলতান, দঙ্গল, ভাগ মিলখা ভাগ, প্রতিটা সিনেমা, প্রতিটা স্পোর্টস বায়োপিক ওই সঞ্জু সিনেমার সাথে একই নয় কি? প্রতি মুহূর্তে কি এখানে জীবনের সেই হার্ডলগুলো পেরিয়ে যাওয়ার গল্পই বলা হচ্ছে না? রাজকুমার হিরানি 15 বছরে 5টা ব্লকবাস্টার হিট দিয়েছেন, কায়দাটা কি? যে দর্শককে ইচ্ছা মতো হাসাবো আর ইচ্ছা মতো কাঁদাবো। এই সিনেই তুমি হাসছো, পরের সিনেই রাজু হিরানি তোমাকে ইচ্ছে মতো কাঁদিয়ে দেবে। এটাই হচ্ছে একজন বিশেষ পরিচালকের বিশেষত্ব। সঞ্জুর দ্বিতীয়ার্ধের লড়াইতে আমরা দেখছি সারা দেশ তাকে ভুল বুঝছে, সারা পৃথিবীর মানুষ তাকে টেরারিস্ট আখ্যা দিচ্ছে, তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোণঠাসা, তাকে বিশ্বাস করার কেউ নেই। এটা কি তোমার সাথেও হয় না, আমার সাথেও হয় না? আমাদের কি প্রতিদিন কেউ না কেউ কখনো না কখনো ভুল বোঝে না? তুমি পরীক্ষায় খুব খেটে খুটে ভালো নাম্বার পেলে তোমার বন্ধুরা কি বলে না আসলে তুমি টুকলি করে ভালো নাম্বার পেয়েছো? তুমি হয়তো অফিসে খুব পরিশ্রম করছো প্রমোশন পাওয়ার জন্য না, মন থেকে করছো, কিন্তু তোমার কলিগরা কি ভুল বুঝে বলে না যে কি ব্যাপার, এত বেলা অবধি কাজ করছো, এত কাজ করছো, তুমি কি ওভারটাইম পাবে নাকি তোমাকে প্রমোশন দেবে বলে কথা দিয়েছো? আমরা জীবনে প্রতি মুহূর্তে মানুষের এই ভুল বোঝাতে ক্ষত বিক্ষত হয়ে যাই। সঞ্জুও হয়েছিল। সেইখান থেকে সঞ্জু কিভাবে ঘুরে দাঁড়ালো, এই সিনেমাটা তার গল্প, এই সিনেমাটা তাই আমাদের গল্প, এই সিনেমাটা তাই আমার তোমার গল্প।
সঞ্জু সিনেমাটা আসলে একটা মোটিভেশনাল ভিডিও, যেটা তোমাকে প্রতিদিন জীবনে পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর কথা বলতে শেখায়। হ্যাঁ, আমরাও পারি। সঞ্জয় দত্ত একজন সাধারণ মানুষ, সে পেরেছে। জীবনের বেশিরভাগ লড়াইতে হেরে গিয়েও জীবনের শেষ অব্দি জিততে পেরেছে। আমরাও তাই। আমরা জীবনের বেশিরভাগ লড়াই হেরে যাই, প্রতিটা ক্ষেত্রে কম্প্রোমাইজ করি, তারপরও আমরা জীবনে আবার শেষ অব্দি গিয়ে জিততে পারি। নিজের কাছে তুমি কৈফিয়ত দিতে পারছ কিনা, তুমি নিজের কাছে সৎ কিনা, যে হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম, মন থেকে আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম, এটাই দেখার।